গরম বলে খুব গরম, গ্রীষ্ম প্রবাহত মানুষের ছাতি ফুটি মরবলিয়া অবস্থা, শীত বুলেও ভয়ঙ্কর শীত যে মানুষ থাকিব নয়। এফালে পর্বতর বরফ গলিছে আর আনহাতে বানপানি যদি হয়েছে তেনহলে ভয়ঙ্কর বানপানি হয়েছে। কেতিয়াবা এনেকুয়া পরিস্থিতি যে পৃথিবীত এতিয়া বরষুণ নোহা ঠাইত ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টিপাত হয়েছে। ইয়া কিহর বাবে এই মুহূর্তত আমার আজির এই পুনপটিয়া সম্প্রচারত আপনার একটা বিশেষ তথ্য লই আছি, আর সেই তথ্যটি সচাক উদ্বিগ্নতার সচাক ভয়ানক। কেনো যখন বরফাবৃত মহাদেশ এন্টার্কটিকা, এন্টার্কটিকার এতিয়া সেউজ আবরণ, আর সেই সেউজ আবরণ যত আজি চল্লিশ বছর ধরি লোক চল্লিশটা বছর পূর্বে যদি গোটেখনে একেবারে বরফেরে আবৃত আসে, আজি লাহে লাহে সেউজিয়া হবলৈ ধরেছে। এতিয়া বহুতরে মনলৈ অহা প্রশ্নটো হৈছে যে এন্টার্কটিকার কিছু অংশ জানো সেউজিয়া যদি হলেই বা কি নহল, ইয়াতেই আসলতে গোটেখিনি কথা লুকা আছে যে সেই বরফবুর গলিছে আর সেই বরফ গলা মানে এই যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েছে একটা ভয়ঙ্কর দিকলৈ পৃথিবীখন আগবাড়িছে। যে এন্টার্কটিকা যত ডাঠ বরফর আচ্ছাদন, তাত মাটি বলিবলগীয়া একো নাই, তাত চারিওফালে কেবল বরফেই বরফ। তাত প্রায় কেটামান বছরের ভিতরতে চাবলে গেলে যেটা হিসাব নিকাশ করে একটা বিশেষ বিজ্ঞানীর দলে উলিয়াইছে, 1986 সনমানের পর 2013 সনমানলৈকে এই যে যত অকনমান ঠাইত সেউজিয়া আবরণ এটা আছে, সেই ঠাইত এতিয়া সেউজিয়া আবরণ 10 গুণ বৃদ্ধি হয়েছে। যদিও বা আজির তারিখত এন্টার্কটিকা গোটেই এন্টার্কটিকাখন মোটামুটি গোটেই এন্টার্কটিকা বরফেরই আবরা, কিন্তু এই যে দ্রুত গতি 10% বা 10 গুণ বাড়ি যাওয়া যে ঘটনা, 10 গুণ বড়া আর এই 10 গুণ বড়া আর প্রায় 30% দ্রুত গতিত সেউজিয়া আবরণ বাড়ি যাওয়া খবরটি কিন্তু খুব উদ্বিগ্নতার। বিজ্ঞানী মহলে বা যখন ক্লাইমেট সাইন্টিস্ট এটাই কথা ভাবিছে যে ইয়ার পিছত কি পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবলে গৈ আছে নাকি, পৃথিবীর অন্তর দিকে আমি আগবাড়িছো নাকি, কিহর বাবে ইমান ডাঠ বরফর আস্বাদন, তাত সেউজিয়া আবরণ কিয়? এতিয়া আপনার সেই বিস্তৃত তথ্যখিনি কবলে বিচারিম, যত ইতিমধ্যে কোথায় যে 10 গুণ বেশি দ্রুতগতিত বাড়িছে গোটেই কথা বতরাখিনি। 2021 সনলৈকে এই একটা সমীক্ষা হয়েছিল 1986 পৰা 2021 যেটো সমীক্ষা কৰিছিলে, এই কেইটামান দশকর ভিতর এন্টার্কটিকাত তাত এটা দ্রুত পরিবর্তন এটা আহিছে। তাত শেহতীয়াকৈ কেইটামান বছৰত, আজি কেইটামান বছৰৰ ভিতৰতে 30 গুণ বেছি সঘনাই ই যেটো সেউজ আবরণ অর্থাৎ গছ গছনি গজিবলৈ আৰম্ভ কৰিছে, ঘাঁহ বন গজিবলৈ আৰম্ভ কৰিছে, সেইটো 30% বেছিকৈ বাঢ়ি গৈছে। আর যোৱাটো বছৰৰ যোৱা এই চাৰিটা দশকৰ যেটো সাল সলনি, পূৰ্বতকৈ ই 10 গুণ বেছি সেউজ আবরণ ইয়াৰ বৃদ্ধি পাইছে। ইয়াৰ মূল কাৰণখিনি হৈছে কি, আচলতে এন্টার্কটিকা প্ৰথমে যি মাটি আচলতে ইনসাফিচিয়েন্ট, একেবাৰে নাই বুলি কলেও ভুল হব, বরফর দাঁত আচ্ছাদন চারিফালে বরফ আবৃত, তাত কি হয়েছে, তাত লাহে লাহে খেলুয়া আরম্ভ হয়েছে। আর খেলুয়া আরম্ভ হওয়া মানে গোটেই ইকোসিস্টেমটোর আমার যে ইকোলজি তার একেবারে প্রথম পর্যায়টা, যে এখন যদি তাত ঘাঁহ বন গজিবলৈ কোনোবা এডোখৰ একেবাৰে শুকান ঠাইত যদি আৰম্ভ হয়, এই খেলুৱৈ প্ৰথমে আৰম্ভ হয়। আৰু খেলুৱৈ এনেকুৱা এটা বস্তু, মস বুলি যাক কোৱা হয়, যে ই খুব কঠিন অৱস্থাটো ই গজিব পাৰে, খেলুৱৈ জাতীয়। আৰু সেই মসসমূহ যেতিয়া বাঢ়িছে বা এন্টাৰ্কটিকাৰ এটা বিস্তীৰ্ণ অংশ এটা দেখা গৈছে, ই উদ্বিগ্নতাৰ কাৰণ এইবাবেই, কিয়নো ইয়াৰ পিছত গছ গছনি আৰম্ভ হৈ যাব আৰু তাৰ বাবে বৰ বেছিদিন হয়তো নালাগিব। এতিয়া যিহেতু গোলকীয় উষ্ণতাই ভয়ানক ৰূপ ধাৰণ কৰিছে, আমি দেখিছোঁ যে গ্ৰীষ্ম প্ৰবাহ আজিৰ তাৰিখত কেনেকৈ হয়, কি ভয়ংকৰ ভয়ংকৰ গ্ৰীষ্ম প্ৰবাহে আমাক জোকাৰি যায়। সেই গ্ৰীষ্ম প্ৰবাহৰ মাজত এই যেটো পূৰ্বে 1 বর্গ কিলোমিটাৰ অংশৰ এতিয়া 12 বর্গ কিলোমিটাৰ অংশ পাইছেগৈ সেউজ আবরণ এন্টার্কটিকে, ই এক অহনি সংকেত কঢ়িয়াইছে। আচলতে লণ্ডনত ব্ৰিটেইনত এটা এখন প্ৰতিষ্ঠানে এই গোটেই গৱেষণাটো কৰিছিলে, এডল বিজ্ঞানীয়ে ইউনিভাৰ্চিটি অফ এক্সটাৰৰ বিজ্ঞানীসকলে, তেওঁলোকে এই যি গোটেই গোলকীয় উষ্ণতাৰ যে ভয়ংকৰ পৰিণতি, যে পৃথিৱীখন যে লাহে লাহে অধিক গৰম হৈ গৈ আছে, তেওঁলোকে সেইখিনি কথা আৰু এই এন্টার্কটিকা মহাদেশখন সেউজ হ'বলৈ আৰম্ভ রিলেশন উলিয়ায় এটা খুব গভীরতালৈ গৈ অধ্যয়ন করেছে, একটা রিসার্চর দল, বিজ্ঞানীর দল এটা। আর তাতে পাইছে যে এক্সিলারেশন রেট যে অর্থাৎ যে সেউজ আবরণ আরম্ভ হয়েছে, বরফ বাদ দিয়ে বগা বাদ দিয়ে বগা কেনভাস বাদ দিয়ে তাদের সেউজিয়া হবলৈ আরম্ভ করেছে, সেই 2016 সনের পর 2021 সনলকে ই 30 গুণ অধিক বাড়িছে, অর্থাৎ 30 গুণকৈ ই বাঢ়িবলৈ 30% ক্ষমা করব ই বাঢ়িবলৈ আরম্ভ করেছে। ই খুব একটা ভয়ানক আর খুব একটা উদ্বিগ্নতার
তথ্য জার্নেল নেচার জিওসায়েন্সত এইখানে তথ্য প্রকাশ করা হয়েছে আর এই ধরনের আশঙ্কা করেছে যে গোলকীয় উষ্ণতা যদি এই ধরনের চলি থাকে বা এই হারত যদি গোটে পরিবর্তন নোহাকই আমি থাকি যাও আমার যানুষে সৃষ্টি করা যাস্ট্রি উদ্যোগ পাতি এই এনেক চলি থাকে গ্রীন হাউস এমিশন এনেক হয়ে থাকে গ্রীন হাউস গ্যাস এমিশন তেনে হলে পরিবেশ এনেকা হবক যে এন্টার্কটিকার অধিকাংশ বরফে গলিব অর্থাৎ সি লেভেল উপর যাব আর নানানটা ইয়ার যুক্ত আনুষঙ্গিক যবর্তন এটা এটাকি ডমিনো ইফেক্টর দরে হয়ে গিয়ে থাকিব। এইবরে আসলে ডাঙর কথা আর যত কোয়া হয় যে এই খেলোয়ের আরম্ভণিরপরাই গোটে এই ভেজিটেশন আরম্ভ হয় বা ঘাঁ বন গজিবলে তারপর আরম্ভ হব সরু সরু গছ তারপর আরম্ভ হব তারপর এটা একটা পর্যায়ক এখন এখন জঙ্গলের আরম্ভণি হয় সেই দৃশ্যটা এন্টার্কটিকাত দেখাটো এটা সময় কোনেও কল্পনায় করা নাছিল। এন্টার্কটিকা এনেকা এখন মহাদেশ যত কোনো মানুষ থাকিব নোৱাৰে তাত মাইনাসত তাত টেম্পারেচার তাপমাত্রা তাত মানুষ থাকিব পৰা তেনেকুৱা কোনো ব্যবস্থা নয়। যদল বিজ্ঞানী থাকে তেওঁলোকে নির্দিষ্ট সময় এটার বাবে তাত তেওঁলোকের স্টেশন থাকে তাত তেওঁলোকে গবেষণা আদি করে আর সেয়াও কিছু নির্দিষ্ট স্থানতে তেওঁলোকে করে হয়তো তেনেকা এন্টার্কটিকার ছবি তেনেকা এন্টার্কটিকার ডকুমেন্টারি হয়তো আপনি টিভিত বা তেনেকা আন কোনো মাধ্যমত হয়তো বহুবার দেখিছে বা তেনেকা কথা হয়তো শুনিছে তেনেকা এক্সপিডিশন হয় তেনেকা অভিযান চলে যত বিজ্ঞানী সকল গই তাত অধ্যয়ন করে তেওঁলোকে গোটে পরিবেশ আর আজির তারিখত এই যে ভয়ানক পরিবেশের একটা প্রভাব পড়েছে সেই কথাটো এই সেউজীয়া হয়ে পড়া কথাখিনিয়ে খুব জল জল পটপটকৈ উলাই তুলিছে বা প্রকট করে তুলিছে যে কি পরিবেশ লাহে লাহে সলনি হয়েছে আর পৃথিবীর আৰু অনাগত কেইটামান বছৰ কিমান ভয়ানক হ'বলৈ গৈ আছে। এতিয়া বহুতেই কৈছে যে ইয়াক গভীৰতাৰ বাবে গভীৰতাৰে ইয়াক অধ্যয়ন কৰাৰ বহু বিজ্ঞানীয়ে এই ধৰণে ভাবে যে ইয়াক আৰু গভীৰতাৰে অধ্যয়ন কৰাৰ প্ৰয়োজনীয়তা আছে আৰু ক'ৰবাত আমি অধিক সাল সলনি হৈ যোৱাৰ পৰাই আমি ইয়াক ৰখাই দিব পাৰোঁ নেকি বা ইয়াৰ কাৰণটো কি মূল কাৰণখিনি কি এন্টাৰ্কটিকা যে লাহে লাহে সেউজীয়া হৈছে তাত যে এই সেউজীয়া আৱৰণ আৰম্ভ হৈছে ঘাঁ বন গজিবলৈ আৰম্ভ কৰিছে ইয়াৰ মূল কাৰণখিনি সেয়া হিউমেন এক্টিভিটিজ বা মানৱ সৃষ্ট উদ্যোগ ইত্যাদিয়ে হয়নে আৰু কিবা ইয়াত আনুষাংগিক কাৰণ থাকিব পারে সেইখিনি গবেষণা করবলৈ তেওঁলোকে আৰম্ভ কৰিছে আৰু ভালেখিনি তেওঁলোকে গবেষণা কৰি বহু তেওঁলোকে তথ্য পাতি আহৰণ কৰিবলৈ সক্ষম হৈছে। মুঠৰ ওপৰত এইখিনি মূল কথা যে এন্টাৰ্কটিকা এনেকৈ ইমান ঘনাই সলনি হৈছে আৰু এন্টাৰ্কটিকা য'ত কোৱা হয় যে চাৰিওফালে বৰফ যদিও বা এতিয়াও অধিকাংশই বৰফ কিন্তু এন্টাৰ্কটিকাৰ যে বৰফবোৰ লাহে লাহে গলিবলৈ আৰম্ভ কৰিছে গোলকীয় উষ্ণতাৰ বিষয়বোৰ বা প্ৰসংগবোৰ অহাৰ লগে লগে সেইখিনি কথা উত্থাপন হয় যে পৃথিৱীৰ বাবে ই অশনি সংকেত আৰু এতিয়াই সেউজ আৱৰণক লৈ যিটো এটা শেহতীয়াকৈ নেচাৰ জিঅ'চায়েন্সত যিখন লেখ প্ৰকাশ পাইছে বা যিটো লেখা প্ৰকাশ পাইছে যেটু গবেষণার ডকুমেন্ট প্রকাশ পাইছে সিয়ে কিন্তু সচাকই এই যে বিপদ ঘণ্টা যে বাজি উঠিছে আর আমার পৃথিবীখনের বাবে যে অত্যন্ত ভয়ানক কেটামান দিন আগত আছে সেইখিনি কথা একেবারে সফাকই একেবারে পরিস্ফুট করে তুলিছে। মুঠর ওপরত এতিয়া যদি কিবা এটা করা না যায় হয়তো সেই দিনটা বেশি দূর নাই যে পৃথিবী একেবারে ধ্বংসর গড়া হলে গুছি যাব।